السلام عليكم ورحمة الله وبركاته. إن عليكم الحمد السلام. لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ فقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. আমি আমার পরিচয় السلام عليكم. আমি মুফতি ইসমাইল ইয়াকুব। আমি আজকে এই ক্লাসটা কন্ডাক্ট করব, আমাদের ছাড় একটু ব্যস্ততায় আছেন একটা কাজে, এই জন্য আজকে আমি নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে আমরা আমাদের এই ক্লাসে এই সুরাতুন নাস, এই সুরা নাস যে সুরাটা রয়েছে কোরআন কারিমের সর্বশেষ ছোড়া, এই ছোড়াটা ইনশাল্লাহ আজকে আমরা আমাদের এই ক্লাসে পড়বো ইনশাল্লাহ। এবং আমরা এখান থেকে আমরা বুঝবো কিভাবে ইনশাল্লাহ আমরা কোরআনটাকে পড়বো এবং কিভাবে আমরা কোরআন পড়ে পড়ে হ্যালো, বুঝবো। আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জি শুকরান। তাহলে আমরা মূলত এই যে অ্যাপস, যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে আমরা ফলো করব, এই অ্যাপসটাকে ফলো করে ইনশাল্লাহ আমরা পড়বো। তাহলে যদি এখানে আমরা একটু দেখি যে কুল, কুল অর্থ হচ্ছে বলো, তাহলে এখানে একটা ওয়ার্ডার দেওয়া হয়েছে, তাই না? বলো। তাহলে আমরা জানি যে আমরা পড়েছিলাম ওয়ার্ডার দেওয়া যায় যে আমার সামনে আছে তাকে, তাই না? আর ওয়ার্ডারের যে ক্রিয়া এটাকে বলা হয় ফেলুল আমরি, তাই না? ফেলে আমার, আমরি আমর ফেল। তাহলে যেহেতু এখানে ওয়ার্ডার দেওয়া হচ্ছে কুল তুমি পড়ো বা তুমি বলো, তুমি বলো, কুল অর্থ তুমি বলো, কারণ এখানে একটা আংতা, তার মাঝে একটা আংতা বা তুমি গোপন রয়েছে। তাহলে বলো মানে অর্থ হচ্ছে তুমি বলো, তাহলে কুল বলো, এটা হচ্ছে ফেলে আমর। আউযু, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই, আউযু আমি আশ্রয় চাই। তাহলে যে চাওয়া, এখান থেকে যাতে আমি চাই, তাহলে বোঝা গেছে এটা একটা কি ফেল, তাই না? এখান থেকে যদি আমরা নাহনুর সাথে মিলাই আনা আউযু, নাহনু কি হবে? নাউজু নাউজু আউযু, মাশাআল্লাহ, নাহনু আউযু, নাউজু আউযু, আনতা আনতা আউযু, তাউদু নাউজু আউযু, তাউদু মাশাআল্লাহ। এরপরে আংতি আনতি তাউদিনা, তাউজিনা উজিনা, হুয়া 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 ইয়াউজু ইয়াউযু, হিয়া ইয়া তাউজু হিয়া তাউদু, ইয়া মাশাআল্লাহ। তাউজু তাহলে এই যে এটা আমরা পেয়ে গেলাম। তার আগে যদি আমরা একটু সুরাটা পড়ে আসি, সুরাতুন নাসি, সুরাতুন নাসি, তাহলে এখানে দুইটা শব্দ, এটা হচ্ছে সুরাতুন আর এটা হচ্ছে আন নাস, এই দুইটা শব্দ, তাই না? জি তাহলে এখানে যদি আমি লিখি সুরাতুন, এই একটা সুরাতুন, সুরাতুন অর্থ হচ্ছে সুরা, এরপরে প্লাস নাসুন, সুরাতুন প্লাস নাসুন। তাহলে এখন থেকে আমরা এটা পড়ি, এই যে যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের মাঝে যদি আমরা আমরা সুরার অর্থটাই হচ্ছে নাসের সুরা, সুরাতুন নাস বা নাসের সুরা, এই দুইটা শব্দের মাঝে যদি আমরা যে পড়েছিলাম যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি সম্পর্ক করি, মুদাফ মুদাফুন ইলাইহি সম্পর্ক যদি আমরা করি, তাহলে এখানে আমরা কি কি করতে হবে, এই যে সুরা যেটা, এই সুরাটা কি হয়ে যাবে? প্রথমেই মুদাফ মুদাফ হয়ে যাবে, তাই না? আর মুদাফ শব্দের মাঝে আমরা জানি কি হয় না, তানভিন হয় না, মিন হয় না জি মুদাফের মধ্যে তামদিন হয়। যেমন কিতাবুন, কিতাবুন এবং জাইদুন, হুম কিতাবুন এবং জাইদুন, তাহলে এই দুইটা শব্দের মধ্যে যখন সুরা তো হয়ে যাবে মুদাফিউন বা এই ইজাফত করা হলো বা সম্পর্ক করা হলো, তখন এই যে কিতাবু, এই কিতাবুন থেকে শব্দ হয়ে গেল কিতাবু এবং জাইদুন থেকে হয়ে গেল জাইদিন, যেহেতু মুদাফুন ইলাহি সর্বদাই মাজরুর হয় এই জন্য। তাহলে এই যে সুরাতুন এবং নাসুন, এই নাস এই শব্দটা শুরু যদি আমি আল যুক্ত করি, তাহলে কি হবে? আন্নাস নাসু,
তাহলে এই যে লামটা উচ্চারণ হচ্ছে না, কেন উচ্চারণ হচ্ছে না? হরফে হরফে শামসিয়া। শামসিয়া। কারণ তারপরে নুনটা হচ্ছে হারফুন শামসিয়া, মাশাআল্লাহ। যেহেতু হারফুন শামসিয়া এবং হারফুন শামসিয়ার যে লাম থাকবে তার পূর্বে যদি আল থাকে তাহলে লামটা উচ্চারণ হয় না, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা এই যে নাসুন এবং সুরাতুন এই দুইটা শব্দের মাঝে আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্ক করি। তাহলে এই সুরা তুন থেকে হলে সুরাতু, এবং আন নাসিটা কি হয়ে যাবে? নাসি আন নাসি, মাশাআল্লাহ, আন নাসি, সুরাতুন নাসি। তাহলে শব্দ হয়ে গেল সুরাতুন নাস। এখন আমরা একটু দেখি, সুরাতু এই শব্দটা হচ্ছে মুদাফ, তাই না? জি এটা হচ্ছে মুদাফ, সুরাতু মুদাফুন, যেটা এটা হয় মুদাফ, তাহলে তারপরেটা কি হবে? মুদাফ মুদাফিলাহ মুদাফিলাহ আন নাস, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি ইলাইহি, ইলাইহি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি। এখন এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে একটা জুমলার অংশ হয়, এটাকে বলা হয় মুরাক্কাবুন। এই যে আমরা এখানে দেখেছি আল মুরাক্কাবুল ইদাফিয়ু বা মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবুন ইদাফিয়ুন। তাহলে এখানে যেহেতু শুধু আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি পাচ্ছি, তাহলে এই মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু কি হবে? মুরাক্কাবুন রাকাবুন ইদাফিয়ুন, তাই না? আমরা যেটা দেখে আসলাম, মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাবুন ইদাফিয়ুন, মুরাক্কাবুন ইদাফিয়ুন। তাহলে সুরাতুন নাস, এই সুরার যে নামটা এটা আমরা বুঝে গেছি, তাই না? আলহামদুলিল্লাহ, জি শুকরান। এরপরে আমরা শব্দ পাই বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে অনেকগুলো শব্দ, বি একটা শব্দ, ইসমুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আর রহমান একটা শব্দ, আর রহিম আর একটা শব্দ। এই জি সবগুলো শব্দ ইনশাআল্লাহ আমরা একটু ভেঙে ভেঙে দেখবো। এখানে আমরা মূলত শব্দ ছিল বি প্লাস ইসমুন প্লাস ইসমুন, বি প্লাস ইসমুন, তাই না? জি শুরুতে শব্দ কথা ছিল বি ইসমি, বি ইসমি, তাই না? জি বি ইসমি, কারণ এই যে বি এটা হারফুল জার, এই হারফুল জার এসে তারপরের যে নাউন থাকে এই নাউনটাকে মাজরুর করে দেয়, তাই না? জি জি ইসমিন হওয়ার কথা, এই যে ইসমিন, বি ইসমিন, বি ইসমিন। এখান থেকে আমরা এই যে যখন পড়ি তখন আমরা আলিফটা পাই না, এই আলিফটা ড্রপ হয়ে যায়, এখান থেকে ড্রপ করে দেয়। এই ড্রপ করার রিজন হলো, এটা বলে কাসরাতুল ইস্তেমাল বলে, কাসরাতুল মানে হচ্ছে অধিক, ইস্তেমাল মানে হচ্ছে ব্যবহার। ইস্তেমাল আমরা এই যে ফর্ম ইস্তেমাল পড়েছে, ফর্ম 10 থেকে পড়েছি, তাই না? ইস্তিনসারুন, ইস্তেমালুন, ইস্তেমালুন, ইস্তেমাল মানে হচ্ছে ব্যবহার। কাসরাতুল ইস্তেমাল তাহলে অর্থ কি হবে? মুদাফ মুদাফুন ইলাইহি হিসেবে ব্যবহারের, তাই না? ব্যবহারের আধিক্য। ব্যবহারের আধিক্য, হ্যাঁ রাইট, ব্যবহারের আধিক্যর কারণে, যেহেতু বিসমিল্লাহ আমরা প্রচুর বলি, এই ব্যবহারের আধিক্যের কারণে এই যে আলিফ, এই আলিফটাকে ড্রপ করে সহজ করা হয়েছে, শব্দ করা হয়েছে বি ইসমি। বিসমি তাহলে বি ইসমি কেন হ্যালো, হয়েছে, বিসমি কেন হয়েছে, বুঝে গেছি আমরা? না ঠিক জি আছে সব, থ্যাংক ইউ। বিসমি, তাই না? আমরা জি এইভাবে পাই। হ্যাঁ জানি, ঠিক আছে ঠিক এখন আছে, এই ওকে শব্দ থ্যাংক ইউ ছিল সব, হচ্ছে বি থ্যাংক ইউ। ইসমুন ছিল, তাই না? ইসমুন জি প্লাস ইসমুন প্লাস আল্লাহু, এরকম ছিল, বিসমুন প্লাস আল্লাহু ছিল। এখন এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের মধ্যে যদি আমরা সরল অঙ্কের মতো করি, আমরা এই দুইটা শব্দের মধ্যে যদি আমরা মুদাফ এবং মুদাফুন ইলাহি সম্পর্ক করি, তাহলে প্রথমেই আল্লাহ এই শব্দটা হয়ে যাবে আল্লাহ মাজরুর। আমরা যদি নিচের দিকে আসি তাহলে ইসমু এটা হয়ে যাবে, ইসমুনটা হয়ে যাবে ইসমু ইসমু, এই যে ইসমু হয়ে গেল, এবং আল্লাহটা হয়ে যাবে আল্লাহি, আল্লাহি আল্লাহ
ইসমুল্লাহি মানে আল্লাহর নামে। এখন এই যে ইসমু, আল্লাহ এই শব্দের শুরুতে যখন বা যুক্ত হলো, তখন বা এসে এই যে ইসমু কি করে দিল, ইসমি, বাদ্রি মাজরুর করে দিল। রাইট স্যার, মাজরুর করে দিল, তাহলে বিসমিল্লাহি হয়ে গেল। এখন এই যে আলিফ, এই আলিফটা ড্রপ হয়ে যায় কাসরাতুল ইস্তেমালের কারণে, এই জন্য এটাকে আমি ড্রপ করে দিয়ে শব্দ হয়ে গেল বিসমিল্লাহি, বিসমিল্লাহি আল্লাহ তাআলার নামে। জি এখন আমরা যখন পড়ি বা বলি, তখন আমরা কিন্তু বলি যে শুরু করছি, তাই না? কিন্তু জি এখানে আমরা শুরু করার ফিলটা কোথাও পাই না, পাই আমরা এখানে কোথাও পাচ্ছি না। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ এর পূর্বে একটা এরকম ফেল উজ্জ থাকে, আবদাউ, বাদা আবদাউ, এখান থেকে আবদাউ অর্থ কি হলো, আমি শুরু করছি, আমি শুরু আমি করছি, শুরু করছি। আবদাউ। অথবা চাইলে আমরা এখানে আরেকটা এর অল্টারনেট বলতে পারি, আশরাউ, সারাআ ইশরাউ অর্থ শুরু করা, আবদাউ অথবা আশরাউ, এই দুটা কোনো একটা ভার্ব এখানে উজ্জ থাকে, উজ্জ থেকে তারপরে শব্দগুলো এখান থেকে হয়। এরপরে আমরা আর রহমান এবং আর রহিম দুটা শব্দ পাই এখানে। আর রহমান এই শব্দটা একটা গুণবাচক শব্দ, তাই না? রহমান মানে অধিক দয়ালু, রহিম মানেও একই সিনোনিম, অধিক দয়ালু। এখানে দুইটার যেহেতু দুইটা নাম করা হয়, এজন্য পরম করুণাময় এবং অতি দয়ালু এইভাবে আমরা বলি। তাহলে এটা হয় এই যে আল্লাহ যে শব্দ রয়েছে এখানে, এই আল্লাহ শব্দের এক্সেক্টিভ বর্ণনা করতেছে এগুলো, তাই না? গুণ বর্ণনা করতেছে আল্লাহ, যে এখানে আমরা বললাম বিসমিল্লাহ, আমি আল্লাহ তাআলার নামে শুরু করছি। এখন আল্লাহ তাআলা কেমন, এটার যে গুণ বোঝাচ্ছে, আর রহমান তিনি হচ্ছেন অতি দয়ালু, আর রহিম পরম করুণাময়। তাহলে এটা হচ্ছে একটা সিফাতুন, আমরা এই যে সিফাত মাসুক করেছিলাম, এখানে দুইটা শব্দ পাশাপাশি বসে যদি একটা আরেকটার গুণ বর্ণনা করে, তাহলে এই যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হয় মাউসুফ, এবং যে গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফাত। যেমন তালিবুন বা তালিবাতুন একটা নাউন, তাই না? মুজতাহিদুন মুজতাহিদাতুন, এটা হচ্ছে একটা গুণ বা সিফাত, পরিশ্রমী। যখন তালিবুন মুজতাহিদুন বললাম, তখন অর্থ হয়ে গেল একজন পরিশ্রমী, পরিশ্রমী ছাত্র, তখন একজন এই পরিশ্রমী। পরিশ্রম এটা একটা গুণ, তাই না? জি এই ছাত্রের একটা গুণ বর্ণনা করা হচ্ছে, তাহলে ছাত্রটা কি হবে এখানে? তলিবু তলিবুন মুস্তাহিদিন তাকে বলা হয় মাউসুফ, আফসুফ এবং এই যে মুজতাহিদুনকে বলা হবে সিফাতুন, সিফাত। মাউসুফ এবং সিফাত। তাহলে যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ। এবং যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। সিফাতুন। তাহলে আমরা এই যে বিসমিল্লার মাঝে আমরা পড়ছি যে আল্লাহ তাআলা হচ্ছে অতি দয়ালু এবং পরম করুণাময়, তাহলে আল্লাহটা কি হবে? আল্লাহ এটা যে আল্লাহ হচ্ছে মাউসুফ, মাউসুফ, এবং মাউসুফ আর মাউসুফ রহমান একটা সিফাত, সিফাত রহিম এইবার আরেকটা সিফাত, সিফাত, তাই না? এটা আরেকটা সিফাত। তাহলে এটাকে আমরা প্রথমে সিফাতুন আউয়াল, সানিন, দুটো সিফাত, এই যে দুইটা আওয়াল সিফাত, রাইট। এখন আওয়াল বলে আখিরুন, আখিরুন হবে না, আখিরুন না, আখির। এটাকে সানিন বলি আমরা, দ্বিতীয় সিফাত, আহ সিফাতুন উলা, সিফাতুন সানিন, প্রথম সিফাত এবং দ্বিতীয় সিফাত। আখিরুন মানে হচ্ছে শেষ, তাহলে এটা কি শেষ সিফাত বলা যাবে? বলা এই যাবে না, তাই বাক্যের, না? এই জুমলার, এই জুমলার শেষ। হ্যাঁ হ্যাঁ, অথবা এটাকে উখরা, এটাকে এভাবে বলে যে সিফাতুন আউয়াল এবং সিফাতুন সানিন, প্রথম সিফাত দ্বিতীয় দ্বিতীয় সিফাত। শিব, দ্বিতীয় একসাথে প্রথম, যদি বলি দ্বিতীয় তাহলে তৃতীয়। সিফাতুন, একসাথে যদি বলি তাহলে কি কি বলবো? সিফাতান, দুইটা তানি সিফাত, সিফাতুন সিফাতান, সিফাতানি মুসলিমুন মুসলিমানে, মুসলিমুন অর্থ কি? একজন মুসলমান মানে মুসলিম, হচ্ছে একদম মুসলিমানে মুসলমান, একজন মুসলিম। তাহলে দুজন সিফাতুন মুসলমান, হচ্ছে একটি সিফাত, সিফাতুন, সিফাতানি দ্বিবচন, সিফাতান সিফাতানে, দুইটি সিফাত, আর রহমান আর রাহিম, সিফাতানে লিল্লাহি আল্লাহ তাআলা, তাই না? আল্লাহ আল্লাহ তাআলা দুটি আল্লাহ তাআলা দুটি সিফাত, সিফাতানে লিল্লাহি আল্লাহ তাআলার দুটি সিফাত। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রত্যেকটা ওয়ার্ড আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, জি জি ভেঙে ভেঙে। এবং আমরা জানি যে সিফাত এবং মাউসুফ এই দুইটা একই চেহারার হয়, তাই না? অর্থাৎ জি মাউসুফ যদি ইয়েস কাসরা যুক্ত হয়, একবচন হয়,
এবং মুজাক্কার হয় বা মুজাক্কার আরেফ হয় হয় তাহলে তার সিফাতটাও সেম হবে। সেম তাহলে হবে। আল্লাহ যে শব্দটা, এই শব্দটা মুজাক্কার, একবচন শব্দ এবং এটা মাজরুর অবস্থায় আছে, এই জন্য তারপরে দুটা সিফাত এগুলো সেম, তাই না? জি এরপরে আমরা এখানে শব্দটা সিফাতানি লিল্লাহি না বলে সিফাতানি সিফাতানিল্লাহি বলতে পারি না, সিফাতা লিল্লাহি লাহি না, এখানে লিল্লাহি বলতে পারি না। লিল্লাহি মানে আল্লাহ তাআলার জন্য, এখানে লামটা মাজরু থাকবে, এই জন্য লিল্লাহি কথা উদ্দেশ্য না, সিফাতানি লিল্লাহি। মুজাফ মুজাফ ইলাহি হবে বলা যাবে না, সিফাতানি লিল্লাহি হ্যাঁ যে বলা আল্লাহর যাবে, গুণ। তখন বলা যাবে সিফাতানিল্লাহি বলা যাবে, ঠিক আছে, সেটা বলা যাবে চাইলে, হ্যাঁ বলা যাবে আল্লাহ তাআলার দুটি সিফাত। শুকরান। এরপরে কুল, এই যে কুল, এই কুলটা হচ্ছে ফেইলু আমরিন। এই ফেইলু আমরিন বুঝেছি আমরা, ফেইলু আমরিন মানে কি? জি আদেশ, আদেশ সূচক, আমারের ফেইল, তাই না? আদেশ এই সূচক ফেইলু ক্রিয়া। আমরিন এটা কোন প্যাটার্নে লেখা? এই লুন মুদফে লিল আমরি, আমরিন, মুদফ আমরিন না, মুদফ এই লো আমরিন আমরিন লিখা না, আমরি হলে হলো মুজাফ মুজাফিলেহি। কেন? যদি এটাকে আমরি, এর পূর্বে যদি আলিফ লাম থাকতো তাহলে তো আমরি হতো, যদি আলিফ লাম না থাকে তাহলে তানবিন যুক্ত হয় আমরিন না। জি জি আমরিন আমরিন হ্যাঁ রাইট স্যার। তাহলে ফেলু আমরিন, ফেলুটা মুদাফ, আমরিনটা মুদাফ নিলাই, মুজাফিলাই মানে আমরের ফেল, তাই না? ফেলু আমরিন আমরের ফেল। জি। এখন এই ফেলু আমরিন এর মাঝে তার একটা দমির থাকে উজ্জ, আংতা, আংতা দমিরুন মুস্তাতিরুন। মুস্তাতির শব্দের অর্থ হচ্ছে উজ্জ, মুস্তাতির অর্থ কি? উজ্জ বা হিডেন। উজ্জ্বল আংতা দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, ফেলের মাঝে একটা ফাইল থাকে না, এই জি যে আংতার মাঝে এই আংতাটা হচ্ছে ফাইল। তাহলে কুল এটা হচ্ছে ফেল, তার মাঝে আংতা এই দমিরটা ফাইল। তাহলে এখানে ফেল এবং ফাইল মিলে একটা জুমলা হয় আমরা জানি, তো ফেল এবং ফাইল মিলে কি হয়ে গেল? জুমলাতুন ফেলিয়াতুন, ফেলিয়া জুমলাতুন ফেলিয়া। তাহলে ফেলুন প্লাস ফাইলুন জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া ফেলিয়া বুঝে গেছি আমরা। যদি শুরুতে ফেল থাকে তাহলে জুমলাতুন ফেলিয়াতুন, আর যদি শুরুতে ইসিম থাকে তাহলে জুমলাতুন ইসমিয়াতুন। ফাইল এই যে ইয়াতুন আমরা এখানে শেষ দিকে আমরা পড়েছি জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া, এই যে আকসামুল জুমলা বা আকসামুল জুমলাতি, জুমলার প্রকার, টাইপস অফ সেন্টেন্স, জুমলা বা সেন্টেন্সের প্রকার। এখানে আমরা একটা পড়েছিলাম আল জুমলাতুল ইসমিয়াতু, আল জুমলাতুল ফেলিয়াতু। তাহলে আল জুমলাতুল ইসমিয়াতু এর প্রথমটা হচ্ছে মুবতাদা খবর, মানে হচ্ছে আমরা সহজে মনে রাখবো যদি কোনো জুমলা বা সেন্টেন্সের শুরুর অক্ষর যেটা, সেটা যদি নাউন হয়, ইসিম হয়, তাহলে সেটা জুমলাতুল ইসমিয়া, আর যদি ফেল থাকে তাহলে সেটা জুমলাতুল ফেলিয়া। এই দুটো আমরা মনে রাখবো, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। তাহলে এটা জুমলাতুন ফেলিয়া কেন হলো, বুঝে গেছি আমরা? শুকরান। জুমলাতুন ফেলিয়াতুন। এরপরে শব্দ হচ্ছে আউজু, আউজু, আউজু। এটাই যে আমরা ছয়টা বলেছিলাম, আমরা আরেকটু বলি, আউজু না কি হবে? নাউজু আউজু, আউজু, নাহনু নাহনু নাউজু আউজু, আনতা আনতা তাউজু, তাউজু তাউজু, মাশাল্লাহ, আনতি তাউজিনা তাউজিনা, তাউজিনা তাউজিনা, তাউজিনা। হুয়া, ওয়া ইয়াউজু ইয়াউজু ইয়াউজু, ইয়াউজু ইয়াউজু, উজু হিয়া, তাউজু হিয়া তাউজু তাউজু, তাউজু মাশাল্লাহ, আহসানতুম, হিয়া তাউজু, আউযু, নাউযু, তাউযু, তাউযিনা, তাউজু ইয়াউযু, তাউজিনা তাউযু, ইয়াউজু তাউজু মাশাআল্লাহ। তাহলে এই আমরা এখানে এই দুটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে আউযু এই ভাবটা দেখি, আউযু,
তাহলে আউযুটা এটা হচ্ছে ফেল। এখন এই ফেল গুলোর আমরা দুইটা, প্রথমেই দুইটা ক্যাটাগরি পড়েছিলাম, যে একটা হচ্ছে আল মাদি, আরেকটা পড়েছিলাম আল মুদারে, তাই না? মুদারি মুদারি জি আল ইয়েস মাদি আল মুদারে দুইটা। তাহলে মাদি এর আনার সাথে হয় ফাআলতু, তাই না? জি জি আর মুদারে হয় আফালু। তাহলে আউজুর সাথে আফালো মিলে আফালু, তাই না? আউজু আফালো আউজু। তাহলে এখান থেকে এই যে আউজু যদি হয়, এটা হচ্ছে ফেলুন মুদারিউন, বুঝে গেলাম আমরা, তাই না? এখন জি এই যে ফেলুন মুদারিউন, এর মাঝে আমরা বেশ কয়েকটা ক্যাটাগরি পড়েছিলাম, যেটা হচ্ছে মারফু, মানসুব, মাজজুম, তাই না? মারফু, মানসুব, মাজজুম। এখন আমরা যে শব্দটা মারফু, মানসুব নাকি মাজজুম, এগুলো আমাদের একটু চিহ্নিত করতে মারফু হবে, তাই না? জি মারফু। তাহলে আউযু যদি আলাম, এখানে যদি এটা মাজজুম হতো তাহলে কি হয়ে যেত? এটা এই যে জজম যুক্ত সাকিন হতো, হতো তাই না? আউজ জজম যুক্ত আউজ হতো, তাহলে এটা ফেলুন মুদারিউন। প্রথমে এটা ফেল মুদারে, তাই না? ফেল উদারিউন মুদারিউন মারফুউন, মারফু ফেল মুদারিউন মারফু মারফুউন। মারফু এখন তার মাঝে একটা ডুয়ার বা ফাইল থাকতে হয়, তাহলে আনা انا انا ضمير مستتر، مستتر অর্থ আমরা পরে আসলাম, মুস্তাতির মানে হিডেন থাকে, উজ্জ্বল তাই না? উজ্জ্বল উজ্জ্বল। তাহলে আনা ضمير مستتر فاعل، এটা হচ্ছে ফাইল। তাহলে এখানে এই যে আউযু ফেল, তার মাঝে আনা, এই যে ضمير مستتر ফাইল فاعل, তাহলে এখানে ফেল ফাইল পেয়ে গেলাম। এরপরে বি, বি প্লাস রব্বুন, রব বি রব প্লাস রব্বুন প্লাস আন্নাসু, আন্নাসু, বি প্লাস রব্বুন প্লাস আন্নাসু। এখন এই শব্দগুলোর মধ্যে আমরা সম্পর্ক করি সরল অঙ্কের মতো। তাহলে প্রথমেই যদি রব্বু এবং আন্নাস এই দুটা শব্দের মাঝে দেখি বি প্লাস রব, তাহলে এই বির কারণে রব শব্দটি কি হয়ে যাবে? রব্বি রব্বি হয়ে রব্বি যাবে, রব্বি। এবং রব্বি যেহেতু তারপরে রব্বি শব্দ বিবেচনা এটা হচ্ছে মুদফ, এই জন্য এটা আমরা জানি মুদফের মধ্যে আল হয় না এবং তানবিন হয় না, এবং এই রব্বি যেহেতু মুদফ, এই রব্বির ইফেক্টে তারপরে শব্দ হয়ে যাবে মুদাফুন ইলাইহি মাজরুর, আছি তাই না? রব্বুন নাসি। আছি তাহলে এই দুইটা শব্দের মাঝে যদি করি তাহলে মূলত হয় রব্বুন নাসি। এখন আমরা আবার নিচের দিকে আসি। এখন বি, এই বি রব্বি এ হয়ে গেল। এখন আন্নাসি, আন্নাসি বি রব্বিন নাসি। তাহলে বি, এই বিটাকে বলা হয় হারফুল জার, যার বিটা হারফুল জার, ফুচের হারফুল জার। এখানে এই যে বি যেটা হয়, এই বিটাকে বলা হয় বি হারফুল জার। হারফুল জার এর একটা পরিবর্তন করে, হারফুল জার কি করে, তারপরের যে নাউন থাকে এই নাউনটাকে মাজরুর করে দেয়, মাজরুর করে এবং তারপরের যে নাউন এই নাউনকে বলা হয় মাজরুরুন, হারফুল জাররি মাজরুর মাজরুর। এখন আমরা মাজরুর চাইলে এখানে আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, এই যে হারফুল জার, এই হারফুল জার যখন তার পরে শব্দে জর প্রদান করে তখন তার আরেকটা নাম হয়, তাকে গ্রামাটিক্যালি বলে জাররুন, হারফুল জাররি জাররুন। এবং তারপরে যে শব্দ, এই শব্দকে বলা হয় মাজরুরুন। তাহলে রব যে শব্দ, এই শব্দটা কি হয়ে যাবে এখানে? মাজরুর মাজরুরুন। মাজরুর তাহলে হারফুল জাররি জাররুন ওয়া মাজরু রব্বি মাজরুরুন, মাজরুরুন হারফুল জাররি জাররুন ওয়া মাজরুরুন। এটা বুঝে গেছি আমরা আলহামদুলিল্লাহ, জি শুকরান। তাহলে এখান থেকে আমি পূর্বটা কেটে দিলাম, বি রব্বি নাস বি হারফুল জার জাররুন, রব্বিটা হচ্ছে মাজরুরুন। এখন এই রব্বি এটা মাজরুর হয়ে আবার এটা হচ্ছে মুদাফুন, অহুয়া
ওহুয়া মানে হল মুদাফ এবং সে মুদাফুন এবং সে এবং সে মুদাফ, এবং মুদাফের একটা মুদাফ মুদাফ ইলাহি প্রয়োজন, তাহলে আন না যেটা হচ্ছে মুদাফুন মুদাফ ইলাহি ইলাইহি, মুদাফুন ইলাইহি, আন নাসি মুদাফুন ইলাইহি, তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এই বি হারফুল জারের মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে সবসময় মুতাআল্লিক হয়, জার মাজরুর মিলে সবসময় কি হয় মুতাআল্লিক হয়, যে জারুন প্লাস মুতাআল্লিক মানে কি হইছে? মাজরুরুন। মুতাআল্লিক মানে হচ্ছে সম্পর্ক করা, সবসময় জার মাজরুর মিলে একটা ফ্রেজ হইলো রব্বুন নাস, মানুষের রবের। এখন এর অর্থ তো কমপ্লিট হয় না, জার মাজরুর মিলে সবসময় তার ফেল বা সিবুল ফেলের সাথে মুতাআল্লিক হয়ে তার অর্থকে কমপ্লিট করে, মানে সে তার পূর্বের সাথে সম্পর্ককারী হয়। মুতাআল্লিক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ককারী। স্যার বুঝা গেছে আলহামদুলিল্লাহ? জি জি এটা তাহলে কি আলহামদুলিল্লাহ। হলো আউযু বিরাব্বিন নাস মানে কি আমি আশ্রয় চাই মানুষের মানুষের রবের রবের, কাছে, তাই না? মানুষের আমি রবের, আশ্রয় চাই কি মানবকুলের রবের কাছে, এরকম? রাইট স্যার, জি স্যার, জি আমি আশ্রয় চাই মানবকুলের রবের। তাহলে জার মাজরুর মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন অর্থ বুঝে গেছি আমরা, সম্পর্ককারী। জি মুতাআল্লিক অর্থ সম্পর্ক হচ্ছে করি। সম্পর্ককারী। তাহলে এই দুইটা জার এবং মাজরুর মিলে সম্পর্ককারী হয় বিফেলি, তার পূর্বের যে ফেল রয়েছে বিফেলি আউযু, আউযু এই ফেলের সাথে, বিফেলি আউযু, আউযু ফেলের সাথে। তাহলে এখন দেখি আমরা এই যে আউযু ফেল, তার মাঝে দমির ফাইল, ফেল ফাইল, হারফুল জার, তার মাজরুর, হারফুল জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন, ফেলিয়াতুন মাশাআল্লাহ, জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে এখানে এটা ফেলিয়াতুন জুমলাতুন ফেলিয়া, এখান থেকে আমরা আরেকটু মিলিয়ে নেই, যে ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন ফেলুন মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন ফেলিয়াতুন, ফেলিয়াতুন জুমলাতুন ফেলিয়াতুন, ফেলুন ফাইলুন মুতাআল্লিকুন জুমলাতুন ফেলিয়া। তাহলে অর্থ হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, আউযু আমি আশ্রয় চাই বিরাব্বিন নাস, মানব কুলের রবের আশ্রয় চাই। এখন এই মানব কুলের যে রব, এই রবের আরেকটা অর্থ হচ্ছে মালিকিন নাস, মানুষের অধিপতি। এই রবকে আমরা এখানে আরেকটা বিষয় পড়েছিলাম বাদাল বলে, বাদালুন বদল বদল, হ্যাঁ বদল মানে ওই যে আমরা সহজে এটা বুঝতে পারি, বদল মানে হচ্ছে চেঞ্জ বদলি, যেমন এই যে আমরা বদলি হজ করি না, জি বদলি হজ করে মানে যে হজ করতে যাচ্ছে তার পরিবর্তে আরেকজনকে পাঠানো। তাহলে মালিকিন নাস, মানুষের অধিপতির, তাহলে এর পূর্বে যদি বলে আমি মানুষের অধিপতির নিকট আশ্রয় চাই, তাহলে রব এটার দ্বারা যেটা মিন করছে মালিক দ্বারা সেটাই বোঝানো হচ্ছে না, জি এই জন্য এটাকে বলা হয় মালিক, এটা হচ্ছে বাদার, মানুষের মালিক রাইট স্যার, এটা হচ্ছে বাদালুন, বাদাল, বাদাল হয়ে ওয়াহুয়া মুদাফুন, যখন ওয়াহুয়া যদি মুদাফ তাহলে বাদাল হয়ে এটা কি হলো মুদাফ হইলো। এখন এই যে আন নাস এটা হয়ে যাবে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি বাদাল, এবং এটা হচ্ছে মুদাফ এবং মুদাফুন ইলাইহি, এবং মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে দুইটা হয়ে যাবে এই যে বাদাল, তার পূর্বের যে রব শব্দ ছিল এই রব থেকে বাদাল। তাহলে রব এটা হচ্ছে মুবদাল মিনহু, বাদালের যে কনস্ট্রাকশন হয় এরকম হয় বাদাল এবং মুবদাল মিনহু, বাদালুন প্লাস মুবদালুন মিনহু প্লাস বাদালুন, যার থেকে বদল হয় তাকে বলা হয় মুবদালুন মিনহু, আর যেটা বদল হয় তাকে বলা হয় বাদাল। তাহলে এই যে মালিক এটা যদি হয় বাদাল, তাহলে কার থেকে বদলটা হলো, রব্বি রব্বি, থেকে, তাহলে রব রবটা কি থেকে হবে রব্বি হচ্ছে মুবদালুন মুবদাল মিনহু, মিনহু, মুবদাল মিনহু,
আমরা দুইটা শব্দ একটু মুখে বলি, মুবদাল মিনহু বাদালুন, মিনহু বাদালুন, মুবদাল মুবদাল মিনহু বাদালুন, মিনহু বাদালুন, রাইট। মুবদাল তাহলে এই যে মিনহু মুবদাল মিনহু কাকে বলা হয়? রব্বি, যার থেকে বদল করা হয়, যার থেকে বদল হয়, তাই না? আর যার যেটা বদল পরিবর্তে হয় সেটাকে বলা হয় বদল বাদাল, বাদাল। বদল হয়ে যেতে আসছে সেগুলো বাদাল। মাশাআল্লাহ, এই যে পরের যে শব্দগুলো সবগুলোই মূলত এই বাদাল, মালিকুন, মালিকুন বাদাল, মানে হচ্ছে আপনার হচ্ছে কি অধিপতি, তাই না? রাইট মালিকুন, স্যার, হ্যাঁ। এখন এবং এটা এই যে ওই যে সিফাত হিসাবে এটা মালিকই হয়েছে না? সিফাত না, এটা বদল হিসেবে মালিকি হয়েছে, ও না বদল, বদল, মুদ্রাস, হ্যাঁ হ্যাঁ, সিফাত না বাদাল। যেহেতু মুবদাল এবং মুবদাল মিনহু এবং বাদালের এরাব এক হবে, অর্থাৎ মুবদাল মিনহু যদি মাজরুর হয় তাহলে বদলটাও মাজরুর হবে, মুবদাল মিনহু যদি মারফু হয় তাহলে তার বদলটাও মারফু মারফু হবে। এখন এই যে বিরব্বি, এখানে যেহেতু এটা ছিল মাজরুর হারফুল জারের দ্বারা, এই জন্য এই যে মালিকি এই শব্দটাও কি হয়ে গেল? মাজরুর হয়ে গেল, মাজরুর, মাজরুর, মাজরুর হয়ে গেল। মাশাআল্লাহ। তাহলে এটা এখানে বুঝে এখানে গেছি, একটা জিনিস হলো যে কি বলে মাজরুরে তো আপনার তানভিন হয় না, মালিকিন হয় না, সেটা মানে এক মুদফি সপ্তাহ হইলো মালিকি হয়েছে, এটা একটুখানি একটু বলুন তো। এই যে মালিকি হলো, এটা মুদফ হয়েছে, আর নাসের দিকে এটা মুদফ হয়েছে, মানে এই মানুষের অধিপতি, অর্থ থেকে আমরা বুঝে গেছি এটা মুদফ, মুদফ মিলে, তাই হ্যাঁ না এটা ঠিক আছে, কিন্তু কথা হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার? আরেকবার যদি বলেন। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনার মাজরুর তো সাধারণত হচ্ছে কি দুই জের হবে, তাই না? তানবিন হবে, রাইট স্যার, মালিকিন, হ্যাঁ, এটা মালিকি যে হইলো এইটা একটুখানি যদি একটু বলতেন। আর নাসি তো ঠিক আছে, ওখানে আল আছে, এই জন্য নাসি আছে, ঠিক আছে। হ্যাঁ এটাই বলছি স্যার। এই যে এই দুটা শব্দ যদি আমি আলাদা একটু লিখি তাহলে এটা আর একটু ক্লিয়ার হবে। যেমন স্যার যে শব্দ হচ্ছে মালিকুন, মালিকুন, জি মালিকুন প্লাস ওস্তাদ, আমি একটু বলবো, আন মানে নাসু, একটু লিখি তারপর একটু বলেন। দেখুন মালিকুন প্লাস নাস, তাই না? জি এখন দেখুন এই দুইটা শব্দের মধ্যে যদি আমরা মুদাফ মুদাফুন ইলাই সম্পর্ক করি তাহলে কি হবে? মালিকুটা প্রথমে কি হয়ে যাবে? মালিকুনটা কি হবে? মালিকি তানবিন চলে যাবে, তানবিন যে মালিকি, মালিকুনটা হয়ে যাবে মালিকু, তাই মালিকু, না? মালিকু, মালিকু আন নাসি, মালিকুন নাসি হয়ে গেল, তাই না? মালিকুন নাসি, জি এখন এই যে মালিকু এই শব্দটার মধ্যে যদি আমরা কাসরা দেই, কাসরা দেওয়ার পরে শব্দটা কি হবে? মালিকি, 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 মালিকিন নাসি হয়ে যাবে, তাই না? জি মালিকিন নাসি হবে না? মালিকি, জি তাহলে এই যে এখানে দেখুন এই যে এটা বদল হওয়ার কারণে কাসরা যুক্ত হয়েছে এবং মুদফ হওয়ার কারণে তানবিন ছাড়া এবং আল ছাড়া হয়েছে এবং তারপরে শব্দ রয়েছে মুদাফুন ইলাইহি। এখানে তানবিন কেন হয়েছে না এটা স্যার বুঝেছেন? এটা মুদাফ হওয়ার কারণে এখানে তানবিন হয় নাই, কারণ মুদাফ যেহেতু তানবিন নেই না বদলটা এবং কি, আল নেই বদল না এই জন্য বদল তানবিন। কথাটার মানে কি? বাদাল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া, পরিবর্তে। বাদাল মানে ধরেন এই যে আমি একটা কাজ আমার দেওয়ার কথা আমি না গিয়ে অন্য কাউকে পাঠালাম, যেমন এই যে আমরা বদলি হজ বলি, বদলি হজ বলি না, বদলি হজ। কি করবো, এই যে বদলি হাজের মধ্যে আমরা প্রথমে কি করি, যে অসুস্থ থাকে বা যার হজ করার সামর্থ্য নেই তাকে না পাঠিয়ে তার পরিবর্তে আরেকজনকে পাঠাই। তাহলে আমি যার পরিবর্তে পাঠালাম অন্যকে পাঠালাম, সে তার মতোই না, তার পক্ষ থেকে তো হজটা আদায় তার হয়েছে, তাই পক্ষ না? থেকে, হ্যাঁ তার পক্ষ থেকে আদায় হচ্ছে। এখানে ওই যে দেখুন মালিক, মালিক মানে হচ্ছে অধিপতি, এই রব, রব্বিন নাস, মানুষের রব যে ব্যক্তি, মালিকিন নাস, মানুষের অধিপতি, একই ব্যক্তি না? জি মানে একই আল্লাহকে বোঝাচ্ছে না এখানে? জি রব্বিন নাস একই দ্বারা তাকে আল্লাহ, বোঝানো হচ্ছে, মালিকিন নাস দ্বারা তাকেই বোঝানো হচ্ছে। এই জন্য এই যে মালিকটা হচ্ছে বদল এবং রবটা হচ্ছে মুবদাল মিনহু, আর মুবদাল মিনহু এবং বাদালের এরাব বা তার যে এই যে মারফু মানসুব হওয়ার অবস্থান এটা এক রকম হয়। মুবদাল মিনহু যদি মানসুব হয়, মাজরুর হয়, মারফু হয়, তার বদলটাও সেম হবে। এখানে যেহেতু তার মুবদাল মিনহু রব বি হারফুল জরের দ্বারা মাজরুর ছিল, এই জন্য এখানে এটা মাজরুর হয়েছে। আর এখানে আল এবং তানবিন কেন হয় নাই? যে মুদাফ, মুদাফ হওয়ার কারণে, মাশাল্লাহ। যখনই কোনো শব্দে দেখবেন যে আল এবং তানবিন নেই সেটা মুদাফ। এখন এই মুদাফটা তার পূর্বের বিবেচনায় সেটা মারফু হইতে পারে, মাজরুর হইতে পারে, মানসুব হইতে পারে,
কিন্তু মুদাফুন ইলাইহি এক চেহারায় থাকবে, এটা সবসময় কি থাকবে? মাজরুর, মাজরুর থাকবে। তাহলে এই মুদাফ এবং মুদাফুন ইলাইহির মাঝে মুদাফটাই হচ্ছে মূল, তাই না? এই মুদাফটার মাঝে পরিবর্তন হইতে পারে, এটা মারফু, মানসুব, মাজরুর তিনটাই হইতে পারে, কিন্তু মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুরই মাজরুর। থাকবে। এখন বুঝেছেন স্যার? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ, একদম ভালো বুঝেছি। শুক্রান স্যার। তাহলে যে ইলাহিন নাস, এটা সেম আগের মতো, ইলাহ এখন এটা হচ্ছে বাদাল হয়ে মুদাফ, আর নাস মুদাফুন ইলাই। এবং ইলা এই আমি শব্দের সিস্টেম মাঝে দিছি। আল এবং তানবিন কেন হলো না, এটা এখন আপনারা বলতে পারেন। বলুন তো, ইলাহি, ইলাহি এই যে কেন হলো না? মুদাফ, মুদাফ বলে আপনার তানবিন হয় নাই। রাইট স্যার, মাশাল্লাহ, এটা হচ্ছে মুদাফুন। তাহলে এই যে ইলাহুন এই শব্দটা, ইলাহুন, এই যে ইলা এর মাঝে আমরা খারাপ আর্থে দিয়ে নেই, ইলাহুন প্লাস আন্নাসু ইকুয়াল টু তখন হয়ে যাবে ইলাহিন নাস। রাইট স্যার, ইলাহিন নাস পরিবর্তন হয়ে শব্দ হয়ে যাবে ইলাহি। কেন ইলা হয়ে যাবে? ইলা ইলার বাংলা কি? ইলাহ মানে হচ্ছে রব, রব, উপাস্য। উপাস্য, যার উপাসনা করা হয়, ইলা। রাইট স্যার, হ্যাঁ, ইলাহ, ইলাহ এমনি শব্দিক অর্থ হচ্ছে উপাস্য, আর এমনি বাংলাতে এমনি ইলাই বলা হয়। ইলাহিন নাস মানে মানুষের ইলাহ, মানুষের উপাস্য, মানুষ এটা কি জানে। বেসিক্যালি, এটা কি বেসিক্যালি মূল শব্দটা কি এরকম হবে, ইলাহুন? রাইট স্যার, এটা শব্দ হবে ইলাহুন। এখন এই যে ইলাহুন যখন এটা আচ্ছা, মুদাফুন, তখন তার তানবিন চলে যাবে, তাই না? হুজুর হুজুর হুজুর, একটু একটু একটু, এই যে আপনি তো ইলাহ রব, এখানে যে আমরা, এটা আমাকে একটু বোঝা যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মোহাম্মদ রাসুল তার প্রেরিত পুরুষ, এখানে ইলাও বলেছে আল্লাহও বলেছে, তো এটা একই জায়গায় দুইটা হলো কেন? এখানে আমরা কি এখানে আপনি যেটা বোঝাচ্ছেন ইল্লা, ইল্লা ওটার মানে সাথে তো এটা, না হ্যাঁ, স্যার, ইলা ওটা মানে রব, এখানে, লা মানে নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, লা ইলা আবার হ্যাঁ হ্যাঁ ইল্লাল্লাহ বলতেছে, রাইট, এই মানে এই যে এখানে যে ইলা বলেন, এবং আল্লাহ এই দুটা হচ্ছে জি সিনোনিম, হ্যাঁ, এই দুটা সিনোনিম, তাই না? মানে এখানে জি জি কিভাবে বলা যেত, লা আল্লাহ, লা আল্লাহ ইল্লাল্লাহু এরকম বলতে পারতো, কিন্তু একই জায়গায় যদি দুইটা একই শব্দ ব্যবহার করা হয় তখন এটাই যে বালাগা বলা হয়, তখন এই যে ভাষার যে সৌন্দর্য সেটা জি ফুটে জি ওঠে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা সিনোনিম শব্দ আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। যেটা আমরা আজকে বুঝতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তো এটা সেই কবে নাজিল করেছেন সেভাবে, রাইট স্যার, সুবহানাল্লাহ। এখন ক্লিয়ার স্যার? শুকরান স্যার। তাহলে ইলা এবং আন নাস এই দুইটা শব্দ সেম, এই যে মুবদাল মিনহু এবং বাদাল, এবং মুদাফ এবং মুদাফুন ইলাই। তাহলে ইলা এই শব্দের মাঝে, মালিকিন নাস এবং ইলাহিন নাস, মালিকিন নাস এবং ইলাহিন নাস দুটো একই হলো ফর্মুলা। একই একই ফর্মে, রাইট স্যার। তাহলে যে মালিকি, এটা এটা যদি বাদাল এবং অহুয়া মুদাফুন, বাদাল হয়ে এটা হচ্ছে মুদাফ, আর নাস মুদাফুন ইলাই, ইলাহটা ইলাহি বাদালুন অহুয়া মুদাফুন, সাদালে, এবং আর নাসটা মুদাফুন ইলাইহি, এবং মুদাফ মুদাফুন ইলাই মিলে দুইটা হয়ে যাবে বাদাল। ক্লিয়ার স্যার? এখানে দুইটা এটা 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 কি, এটা কি জুমলাতুল ফিলিয়াতুন হচ্ছে না? না স্যার, এটা জুমলা ফেললে হচ্ছে না, কারণ শুরুতে জুমলা নেই, এটা তো জুমলা হচ্ছে না, তাই না? ইলাহিন নাস সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, বোঝা যাচ্ছে না তো জুমলা হচ্ছে এটা, এটা একটা ফ্রেজ হয়, মানে তার পূর্বের কোনো কিছু হয়, মুদ্দাল মিন্নু এবং বদল হয়ে সবসময় তার পূর্বে কোনো একটা কিছু হবে। এখানে এই যে মুদ্দাল মিন্নু এবং বাদাল, রব্বি যেহেতু প্রথমে ছিল এখানে জার মাজরুর, তাহলে এখানে যেহেতু এই দুটাই বাদাল হচ্ছে, এই মুদ্দাল মিন্নু বাদাল হয়ে তখন বি এর মাজরুর হবে একসাথে, যদি আমরা তখন বলি তাহলে। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা আমরা বুঝে গেছি তো, তাই না? ইলাহি এই শব্দটা মুদাফ, আন্নাসি মুদাফুন ইলাই, এবং এই ইলাহি এখানে এই মাজরুর কেন হয়েছে এটা আমরা বুঝি বাতালের কারণে। বাদাল হওয়ার কারণে। তাহলে এই ইলা এই শব্দের মুবদাল মিহ্ন কোনটা?
আচ্ছা, এটা রব নয় যেটা, রব্বি রব রব সব রব্বি মাশাল্লাহ, এই রব্বিটা হচ্ছে মুবদাল মিনহু, রব। এটা হচ্ছে বাদাল। তাহলে এখানে মাজরুর কেন হলো এটা বুঝে গেছি আমরা। জি মাজরুর জি বিকজ হচ্ছে মুদাম, রব্বির বিয়ে বিস, রাইট, মানে এই যে রব্বি মাজরুর কি আছে সেই রব্বি জন্য ছিল হয়েছে। সেই বিয়ের হ্যাঁ, এই হরফে জারের বিয়ের কারণে, ইফেক্টের কারণে মানে এখানেও এটা যেহেতু বাদাল, এই জন্য এখানে কি মানে হয়েছে, মানে মাজরুর হয়েছে এবং আন বদলার নাস বদলার মিবদা, হ্যাঁ বদলার মুবদাল মুগদাল মিনুর এরাব সেম হবে। এরব সেম হবে, রাইট। এই যে আন নাসি, এই শব্দটা কেন মাজরুর হয়েছে, মুদফ ইলাইহি মুদাফ ইলাইহি মাজরুর হবে সবসময়, হবে এই সব জন্য এটা সময়। মাজরুর হয়েছে। শুক্রান। এরপরে শব্দ আমরা দেখি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন, এই মিনটা আমরা জানি, বাও তাও কাফ লাম ওয়াও জি জি মুদ্দল জি 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 মুসখলা। তাহলে মিনটা কি, মিনটা হরফে হচ্ছে জার, প্রিপোজিশন আর কি, হরফে হরফে জার। জার, প্রিপোজিশন, মাশাআল্লাহ। হরফুল জাররি, হরফুল জাররি, হরফুল জার যখন তার অ্যাকশন কমপ্লিট করে তখন তাকে কি বলা হয়, জাররুন জারুন, জারুন, হরফুল জাররি, জারুন, জাররুন জারুন। এটা মূলত জাররুন মূলত ছিল এটা জারিরুন, জারিরুন। আমরা জানি দুইটা অক্ষর পাশাপাশি থাকলে কি করতে হয়, তাসদিদ, ইয়া হয়ে যায়, আপনার তাসদিদ হয়ে তাসদিদ যায়, হয়ে যায়, তাসদিদ। তাসদিদ হয়ে যায়, এই জন্য যে শব্দ হয়েছে জারুন, জারিউন থেকে জারুন। তাহলে জারুন মানে জ্বর প্রদানকারী, মিন যেহেতু জার জ্বর দেয়, এই জন্য তাকে বলা হয় হারফুল জাররি জারুন, জ্বর প্রদানকারী হরফ। সাররি, এই যে সাররি এটা একটা ইসিম, কারণ ইসমুন, ইসমুন। এখন ইসিমটা এটা কি অবস্থা, ইসমুনটা মারফু মানসুব নাকি মাজরুর, এটা ইসমুন মাজরুর আছে, মাজরুর মাজরুরুন তাই মাজরুর না, ইসমুন মাজরুর। মাজরুর এখন এই ইসমেটা মাজরুটা হয়েছে কার দ্বারা, মিন দ্বারা, বি মিন দ্বারা, মিন দ্বারা, জি মিন, মিন। রাইট। এই যে আমরা লিখে দেই, বি মিন, ইসমুন মাজরুরুন বি মিন, এই মিন দ্বারা সাররুন, সাররুন মানে কি সাররুন? মাজরুরুন। সারুন অর্থ হচ্ছে অনিষ্টতা, অমঙ্গল, সমস্ত অনিষ্টতা। অনিষ্ট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, অনিষ্ট, সার মানে হচ্ছে অনিষ্টতা, মিন অর্থ হচ্ছে থেকে। তাহলে থেকে আল ওয়াসওয়াস মানে হচ্ছে কুমন্ত্রণাদাতা, যে বেশি বেশি কুমন্ত্রণা দেয়। তাহলে আল ওয়াসওয়াস আর শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে থেকে। তাহলে এই পাঁচ দুইটা থেকে শব্দের সম্পর্ক কি, মুদাফিলাই মাশাআল্লাহ, মুদাফিলাই রাইট স্যার, মুদাফ এবং মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি, মাশাআল্লাহ। তাহলে মিন হারফুল জার, শাররি, মুদাফ, আল ওয়াসওয়াসি, মুদাফ মুদাফুন ইলাইহি। মুদাফিলাই আচ্ছা, এটা হচ্ছে মাজরুর, এবং এই যে মাজরুর হয়ে যে এই যে সার, এটা কি হবে, ওয়া হুয়া মুদাফ মুদাফুন, ওয়া হুয়া মুদাফুন। আল খান্নাস যে শব্দ, এই শব্দটা আমরা দেখি এখন। আচ্ছা, এটা যদি হয় মুদাফ, তাহলে তারপরের যে শব্দ এটা হবে মুদাফ ইলাইহি, মুদাফুন ইলাইহি। তাহলে এই যে আল আল খান্না, আল ওয়াসওয়াস যে শব্দটা, এই শব্দটা হবে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। যেহেতু সর্বদাই মাজরুর হয়, এখানে মাজুর যে আল হয়, ওয়াস আমরা দেখতে পাচ্ছি মাজরুর অবস্থায় আছে তাই না, জি মুদাফুন ইলাইহি, আল ওয়াস ওয়াস মুদাফুন ইলাইহি। এখন মুদাফ মুদাফুন ইলাইহি দুটা পেয়ে গেলাম আমরা। এখন আল খান্নাস এই শব্দটা কি, এই শব্দটা হচ্ছে এই যে আল ওয়াস ওয়াস এর বাদালুন, বদল। আল ওয়াস ওয়াস অর্থ হচ্ছে, হ্যাঁ, আল ওয়াস ওয়াস অর্থ হচ্ছে কুমন্ত্রণাদাতা, আল খান্নাস অর্থ হচ্ছে আত্মগোপন করে, যে দ্রুত আত্মগোপন করে। ওস্তাদ এখানে কি আপনি মাসুম সিফাত হয়েছে হ্যাঁ, মাউসুফ সিফাত তো ধরতে পারবো আমরা, যেহেতু দুইটার চেহারা একই রকম তাই না, একই রকম, এবং ওই যে আল আরেকটা ওয়াসওয়াস সিফাত এই হয় শব্দটা মাউসুফ এবং আল খান্নাসটা হচ্ছে সিফাত, সিফাতুন। আমরা বলেছিলাম দুইটা শব্দ পাশাপাশি বসে যদি একটার একটার গুণ বর্ণনা করে, তাকে যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মানসুব মাউসুফ, আর মাসুব যে গুণ মাসুব বর্ণনা করে তাকে বলা হয় সিফাত। সিফাত,
তাহলে আল ওয়াসওয়াস অর্থ হচ্ছে অধিক আচ্ছা কুমন্ত্রণাদাতা, আল খান্নাস হচ্ছে আত্মগোপনকারী, আত্মগোপন করি দ্রুত, তাই না? তাহলে এখানে একসাথে যদি আমরা অর্থ করি তাহলে একম অর্থ হয় যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অধিক কুমন্ত্রণাদাতা এবং আত্মগোপনকারী অনিষ্ট হতেছে, গোপনকারী অনিষ্ট থেকে। রাইট? অধিক গোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে। স্যার অর্থ ক্লিয়ার আমাদের? মিন শারিল ওয়াসওয়াস মানে হচ্ছে, শারিল ওয়াসওয়াস মানে হচ্ছে কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, আর খান্নাস মানে হচ্ছে যে আত্মগোপন করে। দ্রুত কোথেকে আসলো এটা? হ্যাঁ, দ্রুত এটা মানে তো এটা শুনি, একটা অর্থ আর কি, জাস্ট এটাকে আমরা এসব হচ্ছে দিয়েই আত্মগোপন পালাই করে। যায়। আল খান্নাস মানে হচ্ছে যে দ্রুত আত্মগোপন করে বা আত্মগোপন করে, এটা তো ইনফ্যাক্ট এই যে শয়তানকেই তো মিন করছে, শয়তান, তাই না? রাইট স্যার? হ্যাঁ, শয়তান কে বোঝাচ্ছে এখানে? এই দুটার দ্বারাই শয়তান কে বোঝানো হচ্ছে যে সে ওয়াসওয়াসা দেয় এবং দ্রুত আত্মগোপন করে, সে নিজেকে লুকিয়ে নেয়। সেক্ষেত্রে খান্নাসটা তো সেটা ইয়ে হবে আর কি, যে মুদাফ হবে, সরি এটা মুদাফ ইলাই, ওয়াস ওয়াস মুদাফ ইলাই, মুদাফ ইলাই তো খান্নাসটা মুদাফ ইলাই হওয়ার কথা। মুদাফুন ইলাহি যদি হয় তাহলে দেখুন অর্থ তার পূর্বে শব্দটা নিশ্চয়ই মুদাফ হবে, তাই না? জি আর মুদাফ শব্দের মাঝে আল এবং তানবিন হয় না, আল ওয়াসওয়া শব্দটা কি এরকম, এখানে আল এবং তানবিন হয়নি, এই না? কারণেই হবে না। হ্যাঁ তাহলে আমরা বুঝে গেলাম যে আল এই খান্নাস এই শব্দটা মুদাফুন ইলাহি হবে না, তাই না? বদল বাদল বাদল এইটাকে, হয়তো দুইটা যেকোনো একটা কিছু হয়তোবা বদল অথবা সিফাত, বদল বদল অথবা সিফাত, জি। হ্যাঁ, এই দুইটার কোন একটা ধরা যায়, তাই না? এখন কি হিসেবে আসলে, এটা কি বদল হিসেবে আসলে না এখানে সিফাত এখানে হিসেবে? সিফাত হিসেবে আসছে, আচ্ছা সিফাতুন, এই যে আল ওয়াসওয়াস আল খান্নাস, এটাকে বেসিক্যালি আমরা বদল এবং সিফাত দুইটাই ধরতে পারবো। তবে এপ্রোপ্রিয়েট যদি আমরা ধরি তাহলে বাদালুন যদি ধরি তাহলে সুন্দর হয় যে আল তাহলে এখানে ওয়াসওয়াস যে যে, আর আর রহমানুর রাহিম, আর রহমানুর রাহিম যেটা করলাম ওখানে তো আমরা ধরলাম আপনার সিফাত, হ্যাঁ, ওখানে আমার সিফাত কেন সিফাত ধরলাম? ধরলাম। সিফাত ধরলাম কেন? কারণ এই দুইটা শব্দই তো আল্লাহ তাআলার গুণ বোঝাচ্ছে, তাই না? আচ্ছা আল্লাহ তাআলা গুণ, এখানে এই যে আল্লাহ, যে আল্লাহ তাআলার গুণ বোঝাচ্ছে, আল্লাহ, এই আল্লাহ এখন কেমন? আর রহমান আর রহিম, এই দুইটা শব্দে আল্লাহ তাআলার গুণ বোঝাচ্ছে না, এই জন্য এই দুটোকে আমরা বললাম সিফাতানে, এবং আল্লাহটা হচ্ছে মাওসুফ, মাওসুফ, এবং আর রহমান আর রাহিম তার দুইটা সিফাত। সিফাত ওয়ান তাহলে সিফাত টু। রাইট ওস্তাদ স্যার, এই 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 বেসটা একটু ইয়ে করে দিন, পোস্ট করে দিন, সুবিধা ইনশাল্লাহ হবে স্যার। তো আমাদের, কারণ আচ্ছা ওই যে পরবর্তী ইয়েটা লেকচারে আপনার এইখানে, এইখানে যে আপনার এই যে ওয়াসওয়াসিল খান্নাস যেটা, স্যার ওয়াসওয়াসিল খান্নাস যেটা, এইখানে আপনার এইটা শয়তানের সিফাত না? এখানে যে হ্যাঁ যদি না, আমরা এখানে তো পূর্বে শয়তান নেই, শয়তান নাই, খান্নাসের অসুস্থতা এখানে আমরা এই ধরি খান্নাস ওয়াস দ্বারা এখানে তো শয়তান নেই, তাই না? যদি শয়তান শব্দটা শয়তান থাকতো কোনো তাহলে দিন আমরা বলতে পারতাম, জি 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 দুই যেহেতু শয়তান, এখানে এখানে শয়তান শব্দটা নেই, নাই, সেই জন্য এবং বদল, সেই রাইট জন্য স্যার, আপনার এখানে হচ্ছে ওয়াসওয়াসেলের বাদামি, বদল হ্যাঁ, হিসেবে খান্নাসটা আসছে। আল ওয়াসওয়াস অর্থ হচ্ছে যে কুমন্ত্রণাদাতা, আল খান্নাস মানে একবারে দ্রুত আত্মগোপন করে, জি তাহলে এই যে কুমন্ত্রণা যে দেয় সেই কি করে দ্রুত আত্মগোপন আত্মগোপন করে, করে, তাহলে এই যে এটা যে ব্যক্তি, যে শয়তান বা যে মানুষ, এটাও সেই সেম একই সেম, একই একই এতে দুইটা ব্যক্তি একটা আরেকটার বদল হইলো। এই জি। জন্য যার বদল হয় তাকে বলা হয় মুবদাল মিনহু, এটা কি মুবদাল মিনহু, আল খান্নাস এই শব্দটা বাদালুন, বদল বদল মুবদাল এবং মুবদাল মিনহু মিলে এই সারি এই শব্দের মুদাফুন ইলাই, এবং এই যে মুদাফ এবং মুদাফুন ইলাই মিলে মিন হারফুল জারে মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হবে, তার পূর্বে এখানে যেহেতু ফেল নেই চাইলে আমরা তার পূর্বে এই যে আউন মুতাল্লাকি মানে কি জন্য বললেন যেন, তখন আবার মুতাল্লিক মানে সম্পর্ককারী, সম্পর্ক মুতাল্লিকুন সম্পর্ককারী, তাহলে জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হবে আউযু ফেলের সাথে, তো একদম সামনে চলে যেতে হবে। রাইট? তখন এই যে যখন আমরা একসাথে একটু বড় করে পড়বো তখন দেখবো, তাহলে এখানে এই যে জার এবং মাজরুর এবং মুতাআল্লিক, বুঝে গেলাম আমরা আলহামদুলিল্লাহ, সকলে বুঝেছি। জি আমাদের মনে রাখতে যদি কষ্ট কোনো হবে আর কি, ডাউট মনে থাকে রাখতে বা পারবো বিন্দু, কিনা জানি না, বুঝালেন তো আপনি বুঝলাম, কিন্তু পরে মনে রাখতে পারবো কিনা, এই মনে রাখার নিয়মটা কি হবে?
স্যার এটাই যে দুই একবার একটু দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে স্যার, ইনশাল্লাহ আচ্ছা স্যার। এরপরে যে আল্লাদি, এই শব্দটি আমরা দেখি, আল্লাদি আমরা দেখেছিলাম রিলেটিভ প্রোনাউন গুলো দেখেছিলাম তাই না, ইসমুল মাউসুল পড়েছি আমরা আলহামদুলিল্লাহ, জি ইসমুল মাউসুল। তাহলে আল্লাদি এই শব্দ হচ্ছে একটা ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন, ইসমুল মাউসুলি। এই যে এখান থেকে আল্লাদি, আল্লাদি জিনি যিনি জিনি তাই না, জিনি জি আল্লাদি। তাহলে যে আল্লাদি ইউওয়াসউইসু, আল্লাদি এই শব্দ হচ্ছে ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুলি, ইসমুল মাউসুল, ইসমুল মাউসুলি। ইউওয়াসউইসু এই শব্দটা ফেলুন মুদারিউন তাই না, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু, এটা কার সাথে মিলে, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু। ওয়াসওয়াসা ইউওয়াসউইসু, এটা হচ্ছে কি যে অতীত বর্তমান ভবিষ্যৎ কাল বুঝাইলো আর কি, ইউসুস হ্যাঁ ইউওয়াসউইসু এটা ভবিষ্যৎ, এই এটা এখান হচ্ছে থেকে এটা আমরা, এটা মুদারি, নাম থেকে মুদারি আমরা মুদারি, ওয়াসওয়াসা থেকে বাতারা, ইউসুস, ওয়াসওয়াসা বাতারা থেকে ইউবাআসিরু তাই না, মাসারে বাসিরে ওয়াসওয়াসা ইউওয়াসউইসু মিলে গেল, জি 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 বাতারা ইউবাআসিরু ওয়াসওয়াসা ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেওয়া, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু শব্দের অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেওয়া। জি তাহলে আল্লাদি যিনি বা যে ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু, তাহলে এটা কি ফেলুন মুদারিউন, ফেলুন মুদারে। এখন এই ফেল মুদারের মধ্যে আমরা পড়েছি ফেলুন মুদারিউন মারফুউন, মারফুন জি জি মারফুউন ফেলুন মুদারিউন মারফুউন। এখন আমরা জানি যে ফেলুন মুদারের মাঝে একটা ফাইল থাকে, এখানে ফাইল কোনটা, হুয়া, হুয়া 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 হে তমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই হুয়াটা সবসময় কি থাকে, যে এফআলুর মাঝে হিডেন থাকে তাই না, এখানে হিডেন থাকে, মুস্তাতির মুস্তাতির হিডেন মুস্তাতিরুন হুয়া দমিরুন মুস্তাতিরুন, মুস্তাতিরুন দমিরুন মুস্তাতিরুন মুস্তাতিরুন ফাইলুন, এই যে ফাইল দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এখন ফেল ফাইল দুটাই পেয়ে গেলাম আমরা, ফি হারফুল জার, হারফুল জার ফি হারফুল জার, বুঝেছি আমরা সকলেই, জি স্যার শুকরান, ফি হারফুল জার। এই যে সুদুরুন, এই শব্দটা সদরুনের বহুবচন, সদ্রুন সদরুন অর্থ হচ্ছে হৃদয় অন্তর বা মন, এর জমা হয় সুদুরুন, সুদুরুন সদরুন সুদুরুন। তাহলে আমরা এই যে দুইটা জমা পড়েছিলাম, একটা পড়েছিলাম সালিম একটা ব্রোকেন তাই না, জি স্যার মনে আছে আপনাদের, ব্রোকেন জি স্যার ব্রোকেন এবং সালিম, রেগুলার এবং ব্রোকেন। তাহলে ব্রোকেন সদুরুন সুদুর এটা কি ব্রোকেন, এইভাবে ব্রোকেন কিতাবুন কুতুবুন রাইট। কিতাবুন এই যদি সালিম হতো মুসলিমুন, মুসলিমানে মুসলিমুন, মুসলমান মুসলিমুনা কলামুন ব্রোকেন কলামানে, যদি মুসলমান কলামুনা হইতো তাহলে সালিম ছিল তাই না, জি যেহেতু আকলামুন হয়ে গেল এই জন্য সেটা হলো ব্রোকেন। ব্রোকেন তাহলে সদরুন সদরানে সদরানে সুদুর, সুদুর তাহলে এটা হচ্ছে জামউন মুকাসসার বা ব্রোকেন দোকান সমান তাই পুরান না, এটা হ্যাঁ ব্রোকেন। তাহলে সদুরুন সুদুরুন। এখানে যে সুদুরি, এখানে এই যে আল নেই তানবিন নেই কেন বলুন তো, এটা যে মারফু মুদাফ মুদাফ হওয়ার কারণে মুদাফ 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 তাই না, এটা মুদাফ। তাহলে আন নাস এটা হয়ে যাবে মুদাফ ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি ইলাইহি, মুদাফুন ইলাইহি, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে এই যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এই জারের, হারফুল জারের মাজরুর, মাজরুর জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হবে ইউওয়াসউইসু ফেলের সাথে তাই না। জি এই যে এখন ফেল ফায়েল এবং তার মুতাআল্লিক মিলে জুমলাতুন ফিলিয়া হয়ে এই যে আল্লাদি, এর এটাকে বলা হয় ইসমুল মাউসুল, এর পরে যে অংশ থাকে সেটাকে বলা হয় সিলাতুল সিলা মাউসুল,
সিরাতুল মাউসুলি, আমরা এখন যারা আমরা একটু এটা বুঝে নেই যে ইসমুল মাউসুলের পরে সব সময় একটা জুমলা থাকবে, বাক্য থাকবে, যে বাক্য থাকবে সেই বাক্যকে বলা হয় সিলাতুল মাউসুল। সেই বাক্যের নাম কি? সিলাতুল মাউসুল, এটা তো আমরা মাউসুলে তিনবার মুখে বলে নেই, এটা আপনি সিলাতুল সালাতুল মাউসুল। লেখলে, সালাতুল লেখলে যে হ্যাঁ স্যার, এটা এই যে লিখে বলে যে সিলাতুন হবে। হ্যাঁ, জি এটা হ্যাঁ, হচ্ছে সিলাতুল সিলাতুল মাউসুল, এটা আমরা মাউসুলে, বলি তিনবার বলি সিলাতুল মাউসুল, সিলাতুল সিলাতুল মাউসুল, মাউসুলে, সিলাতুল সিলাতুল মাউসুল। মাউসুলে, সিলাতুল মাউসুলে। হ্যাঁ স্যার, তাহলে সিলাতুল মাউসুল কাকে বলে? ইসমুল মাউসুলের পর একটা জুমলা থাকে, সেই জুমলাটাকে বলে সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল, রাইট। তাহলে ইওয়াসুই সুফি সুদুরিনাস, পুরাটা একটা জুমলা না? জি জুমলাতুন ফেইলিয়া, এই জুমলাতুন ফেইল এটা হচ্ছে সিলাতুল মাউসুলি, মাশাআল্লাহ। এখন আমরা একটু এই যে একসাথে একটু এটা একটু দেখে আসি, এই পুরা শব্দগুলো একটু দেখে। এখান থেকে আমরা যে কুল অর্থ হচ্ছে তুমি বলো, জি আউযু জি ফে, হুজুর, তার আরেকটা মধ্যে আরেকটা আরেকটা আয়াত তো বাদ থাকলো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আচ্ছা মিনাল আরেকটা লাইন জিন্নাতি ওয়ান বাকি আছে। নাস, হ্যাঁ ঠিক, রাইট, আরেকটা আয়াত বাদ। শুকরান। তাহলে এই যে মিনাল, মিনটা কি? বে যার জার, হরফে যার হরফে জার, জাবরিন, হরফুল জাররি, তাই না? জাররি। আমরা একটু আজকে 5 মিনিট নিব আপনার আপনাদের কাছ থেকে, একটু 5 মিনিট নেই আজকে। জি শুকরান জি স্যার, ওস্তাদ নেন। শুকরান স্যার। তাহলে মিনাল জিন নাতি, তাহলে মিনটা হচ্ছে হরফুল জার আর এটা হচ্ছে মাজরুর, যেহেতু হরফুল জারের পরে যে শব্দ সেটাকে কি বলা হয় আমরা? মাজরুর। মাজরুর, এখন মাজরুর এখানে আমরা আরেকটা শব্দ পড়েছিলাম যে হারফুল আথ বা কনজাংশন, হারফুল আথ কনজাংশন, ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা, তাই না? জি, কানেক্ট কানেক্টর আর কি, কানেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কনজাংশন কানেক্ট, পূর্বের সাথে যেটা কানেক্ট করে, তাহলে ওয়াও, ওয়াও হচ্ছে এবং। তাহলে এই যে এখানে আমরা যদি দেখি যে মিনাল জিন্নাতি, মিন অর্থ থেকে, আর জিন্নাতি অর্থ জিন, ওয়ান নাস, ওয়া হচ্ছে এবং, আর নাস মানে মানুষ। তাহলে এই যে ওয়াও, এই ওয়াওটা কি? এবং হারফুল আত, হরফুজার, হারফুল হরফুল আত, আতফ, হরফুল আতফ, আতফ মাশাআল্লাহ, এটা হচ্ছে হারফুল আত, ফি আতফি হারফুল আত। এটা যদি হারফুল আত হয় তাহলে তার পরে শব্দটা কি হবে? মাজরুর হবে, মাতুফ, তাই না? মাতু মাতু প্রথম, মাতুফুন, হ্যাঁ প্রথমটা হারফুল মাতুফুন আলাইহি নাকি ওস্তাদ? দুইটা দুইটা আমরা মনে রাখবো। এখানে হারফুল আতফের পূর্বে যেটার সাথে সেটাকে মাতুফুন মাতুফুন আলাই, আলাইহি, পরেরটাকে বলা হয় মাতুফুন, মাতুফুন রাইট। এই যে আমরা একটু মাতুফুন আলাইহি দুইটা লিখে নেই, মাতুফুন আলাইহি আলাইহি প্লাস মাতুফুন। মাতুফুন। তাহলে এই যে হরফুল আতফ, যে ওয়াওটা যদি হরফুল আতফ হয় তাহলে হরফুল আতফের পরের অংশকে বলা হয় মাতুফুন, পূর্বেরটাকে বলা হয় মাতুফুন আলাই। তাহলে এখানে মাতুফুন আলাই কোনটা বলুন তো? জিন্নাত আল আলজিন্নাতি, মাশাআল্লাহ, এই আল জিন্নাতি মা মাজরুরুন ওয়া হুয়া মাউতুফুন আলাইহি মাতুফুন আলাইহি, হি। মাতুফুন আলাইহি, মাতুফুন আলাই। তাহলে মাতুফ এবং মাতুফ আলাই মিলে এই মিন হারফুল জারের মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে ওই যে পূর্বে যেটা ছিল না, ইওয়াস আউযু ভার্ব, নাকি? এই ভার্বের সাথে মুতাআল্লিক। তাহলে এই যে আউযু, এই ফেল, তার মুতাআল্লিক কয়টা হয়ে যায়? তিনটা অনেকগুলো মুতাআল্লিক হয়, তাই না? মুতাল্লিকরা, আরেকবার বলেন মুতাল্লিক, মনে থাকছে না। মুতাআল্লিকুন অর্থ হচ্ছে সম্পর্ককারী সম্পর্ককারী আছে, স্যার। এটা যদি আমরা একটু এই যে ভার্ব থেকে দেখে আসি তাহলে হয়তো বা ইনশাল্লাহ মনে থাকবে। আর একটু এই মুতাআল্লিক শব্দটা, এই মুতাআল্লিক এই শব্দটা ওই যে আমরা তাকাব্বালা পড়ছি না, জি এই যে তাফাআলা, তাকাব্বালা, তাআল্লাকা, তাকাব্বালা হ্যাঁ, যে কি ওই যে ফর্ম ফাইভ, তাআল্লাকা ইয়াতাআল্লাকু, তাআল্লাকা ইয়াতাআল্লাকু। এখান তাকাব্বালা থেকে এই যে ইসমুল ফাইল তাকাব্বালা করেছিলাম আমরা, একটা ইসমুল ফাইল হচ্ছে মুতাআল্লিকুন, তাআল্লাকা ইয়াতাআল্লাকু অর্থ হচ্ছে সম্পর্ক করা, তাহলে ইসমুল ফাইল অর্থ সম্পর্ককারী, তো মুতাআল্লিকুন অর্থ হচ্ছে সম্পর্ককারী, বাবে তাফাউল থেকে, ফর্ম ফাইভ থেকে
تقبل يتقبل متقبل. تعلق يتعلق متعلق. তাহলে কোন এখন বুঝেছেন রিকভারি ইয়ে হইলো আলহামদুলিল্লাহ? নাকি? ওইটা ওই যে ব্রোকেন হইলো নাকি? না স্যার, এই যে এখান থেকে স্যার দেখুন, এই যে তাকব্বালা আচ্ছা, ওই ইয়াতাকব্বালু যে ইয়েটা, ওই যে কি বলে এটাকে, ইসমুল ফাইল, কি বলে, এই যে ভার্বাল নাম, মুতাকাব্বাল, ভার্বাল নাম। রাইট? না, ভার্বাল নাউনটা, ভার্বাল নাউন হচ্ছে মাসদার, এই যে আচ্ছা, এটা স্যার ইসমুল ফাইল। ইতিবাচক বিশেষ্য, আচ্ছা আচ্ছা, এই যে ইতিবাচক বিশেষ্য, এখান থেকে এই যে মুতাকাব্বিলুন মুতাআল্লিকুন, অর্থ হচ্ছে সম্পর্ককারী। متعلقون متقبلون মুতাআল্লিকুন মুতাকাব্বিলুন, তাই না? সম্পর্ককারী। এখন ক্লিয়ার স্যার আমরা আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, কোন সেন্টেন্সে জার মাজরুর হইলেই তো মুতাল্লেক হয়, তাই না? এক স্যার, হ্যাঁ, জার মাজুর হলেই মুতাল্লিক হবে, জার মাজুর মুতাল্লেক হবে, হলেই মুতাল্লিক হবে, মুতাল্লেক হবে, এটা সহজ নিয়ম আর কি। হ্যাঁ, এটা সহজ। হ্যাঁ, সবসময় জার মাজুর হলেই মুতাল্লিক হইলেই হবে, মুতাল্লেক হবে। রাইট? তাহলে এই যে এখান থেকে এই যে কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের, মালিকিন নাস, মানুষের অধিপতির, প্রতিপালকের, যিনি মানুষের মালিক, ইলাহিন নাস, মানুষের ইলার, মিনাল আলহামদুলিল্লাহ, ওয়াসওয়াসিল মিন খান্নাস, শাররি, অধিক বা দ্রুত আত্মগোপনকারী, ওই কুমন্ত্রণাদাতার অনিষ্টতা থেকে, আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা হচ্ছে জিন এবং মানুষ থেকে, জিন এবং মানুষ মানুষ। থেকে। তাহলে এই যে পুরাটা হয়ে যাবে, এই কুল যে ফেল ছিল, এই ফেলের মাফুলুন বিহি, কুল আপনি বলুন বা তুমি বলো, এখন এই যে কি কি বলবে, এই এগুলো পুরাটা বলবো না, জি এই সব কিছু পুরাটা হয়ে বলছে, যাবে কি, কুল, মাফলুন বিহি। এই কুলের মাফুলুন বিহি। তাহলে কুলটা যদি হয় ফেল, তার মধ্যে আংটা দমিরুন মুস্তাতিরুন ফায়েল, আর পুরাটা হয়ে গেল তার মাফুলুন বিহি, তাহলে ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, ফেলিয়া। ফেলিয়া এই পুরা বলি জুমলাটাই মাফুলুন বিহি, এটা বাংলার অর্থ কি? মাফুলুন বিহি, মাফুলুন বিহি মানে হচ্ছে কর্ম, অবজেক্ট, অবজেক্ট, সরি, তারপর খবর, যে মুক্ত, যে ওস্তাদ ওইটা কাইন্ডলি বলেন না, যে অবজেক্ট কে কি বা কে দ্বারা প্রশ্ন করলে উত্তর হ্যাঁ, পাওয়া এটা যায়, ওই যে সেটাই আমরা সহজে মাফুলুন মনে বিহি। রাখবো যে কি বা জি, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসবে সেটাই অবজেক্ট। সেটাই মাফুলুন বিহি। তাহলে এই যে কুল, তুমি বলো, এখন প্রশ্ন হয় না কি কি বলবে, বলে, কি কি বলে, বলবে, কি বলে, তাহলে এই যে অংশটা বললো, তাহলে যেটা বললো সেটা মাফুলুন বিহি না? জি, মাকুলুন বুঝলেন তো, বিহি। আমরা মুক্তদা খবর তো বলতে পারি, তাহলে খবর বলতে পারি, অবজেক্ট কেন মুক্তদা খবর কেন বলবো? মুক্তদা খবর না, থাকলে তো প্রথমে আমার নাউন দরকার, তাই না? নাউন দরকার। এখানে তো কুলটা হচ্ছে ফেল, ওই যে মুক্তাদা হইলে ইসেম লাগবে আর কি, ফেলে ইসিম মুক্তাদা হয় লাগবে, না। হ্যাঁ, ইসিম, এবং দুইটা ইসিম লাগবে, তো দুইটা ইসিম পাশাপাশি বসে তখন মুক্তদা খবর হইতে পারে, কিন্তু রাইট, প্রথমেই যদি ফেল থাকে তখন কি মুক্তাদা বলা যাবে? না তখন যাবে সেটা না, ফেল হবে। না তাহলে এই পুরা বাক্যটাই আমরা এই এই কুলের মাফুলুন বিহি কিভাবে হয়ে বুঝে গেলাম আমরা? জি 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 ইনশাআল্লাহ। তাহলে এই পুরা সুরাটাই কি, জুমলাতুন ফেলিয়াতুন, 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 ফেল এবং ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, ওস্তাদ জুমলাতুন একটা একটা কোশ্চেন, ওই যে লাস্টে যে মিনাল জিন্নাতি, ওখানে ইয়েটা মানে মুতাল্লেক কার সাথে করলেন? এখানে মুতাল্লিক করবে আমরা সাবিতুন, একটা সিবুল ফেল এখানে উজ্জ মেনে সেটার সাথে মুতাল্লিক ধরতে হবে। আচ্ছা বুঝছি, ওই যে সাবিতুন হ্যাঁ, বুঝছি। সাবিতুনটা কি, হোয়াট ইজ সাবিতুন? এমনি ইউএস, সাবিতুন স্যার মানে ইউএস এর এটা সাথে হচ্ছে, করা যাবে না যদি ওস্তাদ? কখনো কোনো ইউএস ওই, হারফুল জার এবং আচ্ছা, মাজুরের পূর্বে কোনো ফেল উল্লেখ না থাকে, না থাকে, তখন এরকম একটা ফেল মানে একটা সিবুল ফেল, ফেলের মতো একটা শব্দ সেখানে উজ্জ মানতে হয়, উজ্জ মেনে তখন সেটাকে মুতাল্লিক ধরতে হয়। আর এর ক্ষেত্রে আমরা যে তিনটা বা চারটা শব্দকে আমরা বেসিক্যালি সবসময় মনে রাখবো, এই চারটাই আমরা মানবো সবসময়, সাবিতুন, মাওজুদুন, এই দুইটা হইতে পারে, এছাড়া আমরা একটা নিব হাসিলুন নিব, কাইনুন নিব, আমরা সাবিতুনই দিব সবসময়। কি থাকবে? প্রথম দুইটা বেশি প্রচলিত ওস্তাদ, সাবিতুন সাবিতুন, আর হ্যাঁ, বা মাওজুদুন, মাওজুদুন, হ্যাঁ, সাবিতুন মাওজুদুন, এই দুইটা কাইন্ডলি লিখে দেন, তাহলে হ্যাঁ, থাকলো আর কি এই দুইটা স্লাইডে। একটু লিখে দেন, কারণ আমরা এই জি দুইটা আগে পাই নাই, না না, সাবিতুন অবশ্যই মাওজুদুন। অবশ্যই, জি হ্যাঁ। স্যার, এখানে আমি লিখে দিচ্ছি,
আর এখানে মাওজুদুন কোনটা ধরবেন এটা একটু বলে দিয়েন, তাহলে সবাই সুবিধা হবে। হ্যাঁ, এই যে আমরা তিনটা সিবুল ফের, এই যে এখানে আমরা একটা ইয়ে দিয়ে দেই, সিবহুল ফেলি, সিবুল ফের শিবু ফেল হইলো ফেলের মতো, রেকর্ড ফেল অনেক না ফেলের